বিতর্কিত সমুদ্রসীমায় ভাসমান ব্যারিকেড তৈরিকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়েছে চীন ও ফিলিপাইনের মধ্যে। ম্যানিলার অভিযোগ, দক্ষিণ চীন সাগরে দেশটির জেলেদের ঠেকাতেই নেওয়া হয়েছে এমন ব্যবস্থা। বিরোধপূর্ণ স্কারবোরো শোয়াল দ্বীপের পথে জলসীমায় প্রায় 300 মিটার এলাকা জুড়ে বসানো হয়েছে ব্যারিকেড। এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন ম্যানিলা। তাদের দাবি, আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী চীনের সার্বভৌমত্ব এলাকার মধ্যে পড়ে না এই অঞ্চলটি, তারপরও ফিলিপাইনের জেলেদের মাছ ধরায় বাধা দেওয়া হচ্ছে। অন্যদিকে ম্যানিলার বিরুদ্ধে আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘনের অভিযোগ করেছে বেইজিং। চীনের দাবি, অবৈধভাবে বেইজিং এর জলসীমায় প্রবেশের চেষ্টা চালানো হয়েছে। ম্যানিলায় চীনের দূতাবাস অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। আরভি ইসলাম, হিমু, এশিয়ান টেলিভিশন।